ইভেন আই হ্যাড টু, আমি বললাম না আমি হোটেলে যেয়েছিলাম কয়েকদিন, মানে বাধ্য হয়ে, কারণ আমি থাকলে আমি বাসায় থাকলে আমার জন্য না, কিন্তু নিরাপত্তা না না আমার জন্য না, আমার বাসার ফ্যামিলি মেম্বাররা ইনসিকিউর হয় আমি বাসায় থাকলে। আচ্ছা, নতুন বাংলাদেশ এটা তো আমরা ভাবিনি যখন, যেটা বলছিলেন যে রাস্তায় নামি, তার কয়েকদিন পরে আমি আসলে আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করি, বিকজ আই ডিডন্ট নো আমি বাংলাদেশে জীবিত থাকতে পারবো কিনা। তারপরে আমি, তার দুদিন পর আমি নিজেই বাসায় থাকতে পারিনি, আই হ্যাড টু গো টু হোটেল, আমি হোটেলে ছিলাম বিকজ অফ মাই সেফটি, এন্ড দেন মাই মম সেড নো তুমি তো দেশে আর থাকতে পারবা না, ট্রাই করো অন্য দেশে যেতে পারো কিনা, কারণ মাই প্যারেন্টস থট যে আমি আমি আর পারবো না এক্সিস্ট করতে। সো আর এখন যেটা বলছি, নতুন বাংলা কেমন লাগছে, যতটুকু ভেবেছিলাম যতটুকু ভালো লাগবে তা তো হচ্ছে না, একের পর এক দুর্যোগ, আমরা স্বাধীনতার আজকে বোধ হয় 23 দিন যদি হিসেব ভুল না হয় আমার, তো আগস্টের পরে 23 দিনে প্রত্যেকটা দিনই মনে হয় আমার রাতের বেলা 1-2 ঘন্টা পরপরই কোনো না কোনো কিছু চেঞ্জ হচ্ছে। If I'm not in Facebook, 1-2 ঘন্টা পরে বুঝতে পারছি না কি নিয়ে কথা হচ্ছে। Right. So, we are scrolling mobile whole night and just seeing কি হচ্ছে না হচ্ছে দেশে। প্রতিদিনই আন্দোলন করছে শাহবাগে, যে শাহবাগের নাম আন্দোলন বাগ হয়ে যাচ্ছে। সো প্রত্যেক মানুষেরই দাবি এখন নতুন দেশ হতে পারলো না, এই সরকার দম নিতে পারছে না, তার আগে আমাদের দাবি, তো কিভাবে আসলে খুব ভালো থাকা যায় আমি জানি না। আমার আপন ছোট ভাই ইউনিভার্সিটিতে অনার্স থার্ড ইয়ারে পড়ে, তো আমি তো দেখেছি ওরা আমার বাসায় সেই প্ল্যাকার ডাকতো বা ওর বন্ধু বান্ধবদেরকে দেখেছি, তো আমি যখন ওরা বাহিরে করতেটা একটু ভয় পেত তখন, কারণ ইউনিভার্সিটিতে টিচাররা ওদের ঝামেলা করতো, আমার ছোট ভাই যেখানে যখন রাস্তায় দেখে আমি, তখন আসলে খুব বেশি বড় দেশপ্রেমিক হওয়া লাগে না আসলে রাস্তায় নামার জন্য, ইটস ইনাফ টু গো দেয়ার, যে আমার আপন ছোট ভাই নামতেছে আমার, আমি না কেন, মানে স্টিল আমার গায়ের লোম দাঁড়া যায় ওয়েন এভার আই টক অ্যাবাউট ইট। অ্যান্ড ওই দিন আমি বলি 18 তারিখের দিকে, হ্যাঁ ওই দিন আমরা, আমাদের তো উত্তর মুগ্ধ ওখানেই ছিল, গুলিগুলো যখন আসছিল আমার ছোট ভাই আমাকে মাথা এভাবে দিয়ে রাখছে, আমি ভাই তুই দৌড়া, ও মাথা আগে আমাকে এভাবে করে রাখছে, দে আর জাস্ট কন্টিনিউসলি থ্রোয়িং ওই যে টিয়ার শেলস, রাবার বুলেটস এগুলো তো করতেছে, এবং উপরে ওই সাইডে স্নাইপার দিয়ে গুলি রেডি ছিল, স্নাইপার দিয়ে গুলি করতেছে দেখে দেখে ওরা এই সিচুয়েশনে। অ্যান্ড আই ফেল লাইক ওই দিন আমার লিটারালি এটা মনে হচ্ছিল যে আই জাস্ট ডোন্ট নো, মানে যদি আজকে আমি মরেও যাই আই 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 ডু নট হ্যাভ এনি রিগ্রেট, মানে আমার মনে হচ্ছিল আমার, আমি একটা ইন্টারভিউতে তারপর একটা মেয়ে একটা বলতে দেখেছিলাম যে আমি এখানে এসেছি এখানে এখানে মৃত্যু হলে আমি শহীদ হয়ে যাব, মানে একটা মানুষের ইন্টারভিউ আপনি বুঝতে পারছেন, সে মানুষকে তো বলতেছেন আপনি কেন এসেছেন, সে কিন্তু এটা বলেনি যে আমি অধিকার চাই, আমি এটার এগেনস্টে এই সরেচরের পতন চাই, এটা বলে নাই, সে বলছে এখানে আমি মৃত্যুবরণ করলে আজকে আমি শহীদ হয়ে যাব, মানে সে কিন্তু মৃত্যুবরণ করবে এই এটা মাইন্ডসেট করেই আসছে সে। তো যখন এসব বিশ্লেষণগুলো বলে তখন তো আসলে দেয়ার ইজ নো গো ব্যাক, আমরা তো মানে আমরা সোশ্যাল মিডিয়াতে বা আমরা যারা নায়ক নায়িকা তাদের তো খুব, আমাদের তো মানে আমাদের স্ট্যাটাস দিলে ধরেন অনেক নর্মাল মানুষ স্ট্যাটাস দিলে ওটা মানুষ দেখে না, কিন্তু আমার দিলে তো ওটা দেখে, তো আমাদের তো অনেক ফোন কলও এসেছিল, টু বি অনেস্ট, হ্যাঁ তো ফোন কলও তো অনেক এসেছিল, ইভেন আই হ্যাড টু, আমি বললাম না আমি হোটেলে যেয়েছিলাম কয়েকদিন, মানে বাধ্য হয়ে, কারণ আমি থাকলে আমি বাসায় থাকলে আমার জন্য না, কিন্তু নিরাপত্তা না না আমার জন্য না, আমার বাসার ফ্যামিলি মেম্বাররা ইনসিকিউর হয় আমি বাসায় থাকলে। আচ্ছা, আমি আমার এত, আমি একটু ভীতু না, এত ভীতু হবে না যে আমি আমার ভয়ে হোটেলে চলে যাব, আমি থাকলে আমার ফ্যামিলি আমার বাবা মা আমি তো তাদের লাইফে ইনসিকিউর করতে পারি না। সো